নমস্কার বন্ধুরা, দীপান্বিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি শেয়ার করব। আর চিকেনের এই রেসিপিটার নাম ধনিয়া চিকেন। এটা রুটি, লুচি, পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে এই ধনিয়া চিকেন বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে নেওয়া 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, তবে আপনারা চাইলে উইথ বোন চিকেনের পিস দিয়েও রান্নাটা করতে পারেন। সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পাতিলেবুর রস। এবার সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটা 1/2 ঘন্টা রেখে দেব ম্যারিনেট হবার জন্য। এবার আগে থেকেই 1 কাপ পরিমাণ ধনে পাতা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি ধনে পাতার শিকড়গুলো বাদ দিয়ে দিয়েছি আর ধনে পাতার সাথে তার নরম ডাঁটিগুলো নিয়েছি। এবার আমি ধনে পাতাগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা কিন্তু এই রান্নাটা সর্ষের তেল, ঘি বা বাটার দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1টা বড় সাইজের কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। মিনিট তিনেক পেঁয়াজটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। মিনিট 2-1 সময় ধরে আদা আর রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-1 পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 3-4 সময় ধরে চিকেনের পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে চিকেনের পিসগুলো ভেজে নেবার পর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে মিনিট 5-7 সময় ধরে চিকেনটা সেদ্ধ করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলছি। এর মাঝে আমি একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচেটা লেগে না যায়। চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে আর সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চিকেনের পিসগুলো ছোট করে কাটা আর আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 4-5 সময় ধরে চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার চিকেনের ওপর 1 টেবিল চামচ পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। আমি শুধুমাত্র লেবুর একটা সুন্দর ফ্লেভার আসার জন্যই দিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবারে ধনিয়া চিকেন পরিবেশনের জন্য একদম তৈরি। এটা রুটি, লুচি, পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে তৈরি করে গরম গরম পরিবেশন করুন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।